একজন মাস্টার সাহেব, একজন ডাক্তার সাহেব, একজন ইঞ্জিনিয়ার সাহেব, তিনজন স্যার রওনা দিয়েছেন ভ্রমণে, যাবেন নৌকা ভ্রমণে। আমার ভাইরা, এমন দিনের কথা আজ থেকে অনেক আগে, যখন ইঞ্জিনের নৌকা ছিল না, নৌকা ভাইয়া বৈঠা দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো, পাল দিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো। ওই যুগের ঘটনা, তিনজন স্যার, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব রওনা দিয়েছেন নৌকায়, মাঝি নৌকা বাইতেছে। একটু পরে যাওয়ার পরে ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সব মাঝির সাথে গল্প করবে, গল্প শুরু করেছে। ও মাঝি, ডাক্তার সাহেব ডাক দিয়ে কয়, মাঝি তুমি তো নৌকা চালাও, মাঝে মধ্যে জ্বর বৃষ্টি আসে, আসলে পরে তোমার সর্দি হইতে পারে, কাশি হইতে পারে, জ্বর হইতে পারে। ও মাঝি, জ্বর সর্দি হইলে, কাশি হইলে কি ওষুধ খাইতে হয় জানো? মাঝি কয়, না বাবা জানি না। আমি ফার্মেসিতে যাই, ওষুধের দোকানে গিয়ে বলি আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে। ফার্মেসিওয়ালা আমাকে 1 টাকা 2 টাকার ওষুধ দিয়ে খাইলে ভালো হয়ে যায়, নাম তো জানি না। কয়, আহারে তুমি নৌকা চালাও, মাঝে মাঝে বৃষ্টি আসে, জ্বর তোমার সর্দি কাশি এটা স্বাভাবিক আসতে পারে, তুমি জ্বর সর্দি কাশির ওষুধের নাম জানো না, তোমার জীবনের 16 আনা থেকে 4 আনা ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। রইছে কয় আনা, 4 আনা গেলে 12 আনা, আরো জোরে কর। আমার বন্ধুগণ, এবার মাস্টার সাহেব ডাক দিয়ে কয়, মাঝি তুমি নৌকা চালাও, নাম দস্তগত পারো কি না, স্কুলে পড়েছি কি না, প্রাইমারি গেছো কি না। মাঝি কয়, না মাস্টার সাহেব আমি প্রাইমারিতে যাই নাই, আমার নাম ঠিকানা পারি নাই। কয়, হলো চলো কীভাবে? কয়, টিপ দা কাম চালাই দে, টিপ দিলেই হয়ে যায়, যে কোনো জায়গায় টিপে কাজ চালাই দে। মাস্টার সাহেব কয়, তুমি নামটাও জানো না, তাহলে তোমার জীবনের 16 আনা থেকে আরও 4 আনা শেষ। ডাক্তার সাহেব কয়, 4 আনা শেষ। মাস্টার কয়, 4 আনা শেষ, চলে গেল 8 আনা। মাঝির রইল মার তো আর 8 আনা। এবার ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলে, ও মাঝি তুমি যে নৌকা চালাও, এই নৌকা বানাইতে পারো কি না? মাঝি কয়, না বাবা ইঞ্জিনিয়ার সাহেব আমি নৌকা বানাইতে জানি না, এই যে নৌকা এটা আমি 12 মাস হিসাবে টাকা দেই, নৌকা বানানোর প্রয়োজন নাই, আমার বিপদ চলে যায়। এবার ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে কই, তুমি সব সময় নৌকা চালাও, নৌকা বানাইতে জানো না, তোমার জীবনের 16 আনা থেকে আরো 4 আনা বরবাদ। মাঝি কয়, আমার জীবনের 4 আনা চলে গেলে, গেল 12 আনা, রইল মাত্র 4 আনা। ডাক্তার সাহেব কয়, 4 আনা বরবাদ। মাস্টার সাহেব কয়, 4 আনা বরবাদ। ইঞ্জিনিয়ার কয়, 4 আনা বরবাদ। তিনজনে 12 আনা জিন্দগির বরবাদ করে দিল, মাত্র 4 আনা মাঝি রইছে। মাঝি চিন্তায় পড়ে গেল, হারে তাদের সাথে তো কথা বলে পারি না, তারা শিক্ষিত মানুষ, হাই লেভেলের শিক্ষিত উচ্চ ডিগ্রিওয়ালা মানুষ, নৌকা বাইতেছে, হঠাৎ করে একটু নৌকা ডানে বামে কাই থইতেছে, এবার ডান দিকে যায়, হালতেছে দুলতেছে। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব কয়, মাঝি নৌকা হালতেছে দুলতেছে কেন, নৌকা নড়াচড়া কোনে করে কেন, আমরা না পড়ে যাব? এবার মাঝি ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, এই যে সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে জ্বর উঠতেছে, তুফান আসবে, তুফান, তুফান আসলে নৌকা ডুবেও যেতে পারে। ও মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আপনাদের কি সাঁতার জানা আছে? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কয়, না মাঝি আমাদের তো সাঁতার জানা নাই, আমরা তো সাঁতার জানি না। এবার মাঝি কয়, সুযোগ পাইছি, মাঝি ডাক দিয়ে কয়, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আমি নৌকা বানাইতে জানি না, আমি জ্বর সর্দি কাশির ওষুধের নাম জানি না, আমি নাম দস্তগত জানি না, এই জন্য আমার জীবনের 16 আনা থেকে 12 আনাই শেষ, 4 আনা রয়েছে। আপনারা সব জানেন, আপনাদের জীবনের 16 আনা আছে, কিন্তু আমি কিন্তু সাঁতার জানি, যদি নৌকা ডুবে যায় আমি সাঁতার দিয়া 4 আনা জীবন নিয়া আমি নদীর পাড়ে উঠতে পারবো, জান বাঁচাইতে পারবো। আপনারা এত শিক্ষিত হওয়ার পরও আপনাদের জীবনের 16 আনা বাকি থাকার পরও সাঁতার না জানার কারণে নৌকা ডুবলে আপনারা প্রাণে মরতে হবে, জান বাঁচানোর কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, দুনিয়ার অনেক টাকা পয়সার মালিক, ধন সম্পত্তি আপনার আছে, আপনি অনেক ধনী মানুষ, গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা জমির অভাব নাই, কিন্তু কোরআনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান না থাকার কারণে কবরের জগৎ থেকে নিয়ে আপনার উপর কিন্তু বাইশ শুরু হবে, জোরে কন্ডে কিনা। একজন আলী
আলিম মাদ্রাসার ছাত্র, বাড়ি তেমন ভালো না, ভাঙ্গা ঘরদার, খাবার তেমন পায় না, মাদ্রাসার ডাইল খায়, মানুষের বাড়িতে লজিং থাকে, ঠান্ডা ভাত খায়, যদিও দুনিয়ার জগতে শানসকত নাই, টাকা পয়সা নাই, মরার পরে কিন্তু কোরআনের জ্ঞান থাকার কারণে মরার পরে কিন্তু জান বাঁচাইতে পারবে, এমনকি আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে, জোরে কণ্ঠে কিনা আমার ভাইরা। তাই কোরআনের জ্ঞান যদি থাকে, মরার পরে যখন ওয়াতি মালাকান ফায়জ দিসানি আয়সা বলবে আমার রব্বুকা তোমার রবকে, আপনার কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে তখন তো হা হা লাদি বলবে, না না আমি জানি না, আফসুস আফসুস জানি না, ওই দিন কাজ হবে না। আর কোরআনের জ্ঞান যদি থাকে, আপনার কাছে শরীয়তের হুকুম আহকামের জ্ঞান যদি থাকে, দুনিয়ার জগতে যদিও কষ্টমষ্ট হয়, কোরআন মতো চলেন, দুনিয়ার জগতে যদিও একটু কষ্ট হয়, একটু ক্লান্তি লাগে, দুনিয়া একটু যদিও আরাম না পান, কিন্তু মরলে পরে শান্তি পাওয়ার আশা আছে কিনা, আরো জোরে আপনারা আওয়াজ দেন, মরার পরে জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? আছে। আর কোরআনের জ্ঞান না থাকলে যত বড় ডিগ্রি অলাওয়ান কাজ হইব, মরার পরে বিজ্ঞানী, মরার পরে বাইয়া ও জ্ঞান বানাইব, জোরে কণ্ঠে কিনা? সারা জীবন কোরআনের বিরোধিতা করছত, মাথার মধ্যে ইসলাম মগজ মগজ পাইয়া তুই গোবর বানাইছত মাথা, কোরআনের বিরুদ্ধে তোর কথা, তো বুঝ এখন মজাটা কেমন, জোরে কণ্ঠে কিনা? এই জন্য আপনি আমার সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে, মাদ্রাসা হইলো কোরআনের গাঁটি, এই মাদ্রাসা হইলো কোরআনের বুনিয়াদ ভিত্তি ফাউন্ডেশন, মাদ্রাসার সাথে আছেন, মাদ্রাসার খেদমত করেন মানে কোরআনের সাথে আপনি আছেন।